হ্যালো গাইস, তো ফাইনালি আবার একটা নতুন ব্লগে চলে এসেছি। অনেক দিন পর, মানে বলতে গেলে একটা লং টাইম, ঠিক আছে, অনেক দিন পর একটা ব্লগ এসেছি। যেটা আমাদের কলেজ প্রোগ্রাম একটা কালকে হবে, যেটা 5ই সেপ্টেম্বর একটা বিশেষ দিন আছে। তো সেটা নিয়ে আজকে রাত থেকে কি পার্সেন্ট চলবে, মানে ডেকোরেশনের ব্যাপার আছে একটা, সেসব শুরু করবো। শুরু করতে করতে চলো দেখা যাবে, চলো। বলো যাই, তুমি কি বলতে চাও? বলতে চাচ্ছি আমার বন্ধু, এই ব্লগ বানানোর শুরু করছে, আমি চাই যে নর্মাল ভাবে যাই পৌঁছাই। সবাই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, এবং ভিডিওটাকে যত পারো শেয়ার করো, বন্ধুদেরকে দেখাও, বন্ধুদেরকে ভালো। থ্যাংক ইউ জাহির। এখানে এই রুমটার মধ্যে 30% চলছে, কাজ তো কিছু হচ্ছে না। এই যে আমাদের কালকে অ্যাঙ্কার, হাই করে দেন দিদি দাস আমাদের। এইখানে রুমের মধ্যে অনেকই কাজ চলছে, সব দেখতে পাবে। হাই করে দেখবার হ্যালো গাইস, তো এখন রুমের ডেকোরেশন প্রায় ঘর থেকে তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ড দেখতেই পাচ্ছ। তো ছেলেপিলে তো সব চলে গিয়েছে, আর পুরো আছে হাতে গোনা কয়েক 4-5 জন। যাবো এখন, প্রচণ্ড খিদে পেয়েছে, খিদে পাওয়ার পরে খাওয়া দাওয়া করে এসে তারপরে আবার যা বাকি কাজগুলো করব। কি বলছিলিস অরিজিৎ? আমাদের হ্যালো অর্গানাইজার, নমস্কার, ক্যাশিয়ার, সব কিছু বলা যায়, অলরাউন্ডার, কে আমাদের অলরাউন্ডার, আরও আছে সবাই আছে, অলরাউন্ডার বসে আছে। Thank you.
গাইজ এখন বাজে 12:54 মানে প্রায় একটাই হয়ে গেল অনেকটাই রাত হয়েছে এবার যাব সবাই নিজে নিজে মেসে কলেজ যতটা কাজ কমপ্লিট হয়েছে আর বাকি কাজগুলো কালকে সকালে এসে করা হবে যেহেতু রাত হয়েছে অনেকটাই ইয়ে হয়ে গিয়েছে তোরা বল কিছু বলবো হাই গাইজ দেখবে আমার কালকে হবে আবার হ্যালো চলো বাই গুড নাইট তো গাইজ চলে এসেছি আজকে সেই যে দিনটার জন্য আমরা ওয়েট করছিলাম কাল থেকে কাল রাত থেকে যে এত প্রিপারেশন সেই দিনটা চলে এসেছে আর কিছুক্ষণ পরে অনুষ্ঠান শুরু হয়ে যাবে আমাদের তো চলো দেখতে থাকবে তোমরা নমস্কার প্রণাম আমি বিপুল কুমার যাদব আমাদের ফ্রি প্রমোশন চ্যানেলের আমাদের সেমিনার হলে আমাদের প্রোগ্রাম ইয়েতে সকল মানে টিচার কলেজ টিচার যেগুলো আছে সেগুলো আমাদের সেমিনার হলে হলে এসে উপস্থিত হয়েছে প্রোগ্রাম বলতে গেলে শুরু হয়ে গিয়েছে এই স্যারদের বরণ করে নেওয়া হবে স্যারদের ব্যবস্থা করা হয়েছে স্যার আরও যা যা ব্যবস্থা করা হয়েছে সেগুলো আমাদের প্রোগ্রাম এখন রানিং চলছে একটা খুদে আমাদের চাইওয়ালা ইন্দুরে ঢোল কাটে কাটে কত হবে
অর্ধেক হয়েছে আর কিছুক্ষণ পর হয়তো নাটক হবে নাটকের জন্য এখানে প্রিপারেশন চলছে সব সবকিছু চলছে নাটকের জন্য বলছি সীতা তুমি কি কিছু বলতে চাও এখানে মেকআপ হচ্ছে যাই আমাদের বলো কি আমাদের নাটকে বসে চলছে আমার প্রিয় ভক্তের জন্য বিবাহের জন্য পাত্রীর সন্ধান চাই আচ্ছা যাকে শাদী দর্পণ থেকে ডাকা হয়েছিল সে কি এসেছে আগে মহারাজ আমি প্রেজেন্ট আছি আচ্ছা পুরোহিত মশাই আপনি একটু ফেসবুক থেকে দেখে বলুন তো আমার ছেলের জন্য উপযুক্ত মেয়ে আছে কিনা মহারাজ আজকাল তো ফেসবুক থেকে বিয়ের সন্ধান পাওয়াই যায় না সবাই তো ইনস্টাগ্রাম করছে তবে বেশ আপনি ইনস্টাগ্রাম থেকে খুঁজে দেখুন আমার ছেলের জন্য উপযুক্ত মেয়ে আছে কিনা ঠিক আছে মহারাজ তাহলে আপনার ছেলের সিডি দু কপি ফটো ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড আর যা যা ডকুমেন্টস আছে সেইগুলো আমাকে দেবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে আর কাজে লাগবে আর হ্যাঁ আপনার ছেলে কোন কোন ব্র্যান্ডের কাপড় জামা পরে বা কি ইউজ করে সেইগুলো আমাকে জানিয়ে দেবেন ওকে ওকে আমি বলছি কিপ ইট নোট ডাউন আমি আমার ম্যানেজারকে দিয়ে আপনার হোয়াটসঅ্যাপে মেল করে পাঠিয়ে দিয়েছি ঠিক আছে আপনার ছেলের কোয়ালিফিকেশন ডিটেইলসগুলো আমার ফোন করে আমি মিলিয়ে নিচ্ছি ও আমার ছেলে বাধ্যকে এইচএস আইটিআই ডিপ্লোমা বিটেক এমটেক পিএইচডি বর্তমানে সে তার বাপের হোটেলের পার্মানেন্ট কাস্টমার ক্ষুধার চাষি তবে পয়েন্ট তুমি করে আজ পর্যন্ত আমার ছেলে কোনো মেয়ের সম্মুখীন হয়নি যাকে ইঞ্জিনিয়ার ভাষায় যাকে বলা হয় কোনো মেয়ে টপ ভিউ ফল ভিউ বা ব্যাক ভিউ কোনো কিছুর সম্মুখীন হয়নি আগে মহারাজ আপনার বৌমা দেখ আমি আজকে একটি গ্রামে গিয়েছিলাম সেখানকার প্রতিযোগিতায় আমি জয় হই এবং সেখানকার রাজা তার মেয়ের সঙ্গে আমার বিবাহ দেয় তোমরা আমাকে স্পর্শ করবে না তোমার সাহস হয় কি হবে তুমি বিনা অনুমতিতে তুমি বিয়ে করে নিয়ে এসেছো যাও বেরিয়ে যাও কেন বাবা আমি আমার কি দোষ করেছি আমি পাচ্ছি আমি এখানে একটু মোটা একটু মোটা বলে মোটা তুমি অনেক বেশি মোটা আমি পাচ্ছি আমি 660 নই তবে আপনি কি জানেন আমি একজন ইউটিউবার আমার ইউটিউবে 35টা সাবস্ক্রাইবার আছে বাবা তুমি আমার বউকে না ভাই ইনসাল্ট করতে পারো না তুই যে বিয়ে করে নিয়ে এলি তোর বউকে কি করে খাওয়াবে কি করিস তুই তোর সংসার চলবে কিভাবে আজ অব্দি একটা তো জগতে খুঁজে পেলি না তোর পড়াশোনাতে কোনো আমি কমতি দেখেছিলাম বল তোকে মাধ্যমিক আইটিআই ডিপ্লোমা বিটেক এমটেক পিএইচডি সবই তো করিয়েছি তাও তো আজ অব্দি কোনো জব খুঁজে পাসনি তো আবার বড় বড় কথা বলছিস যা বেরিয়ে যা এই বাড়িতে তোর কোনো প্লেস নেই ঠিক আছে স্বামী তোমার বাবা যদি এটাই চেয়ে থাকে তবে তাই হোক As you're my wife.
দেখলো খাতা লক্ষণ কোথায় ছিল লক্ষ আমি আর কাল থেকে বাইকে ডিএসএলএ ফটোশুট করছিলাম ব্রো আমি ভিডিও পরিত্যাগ করছি ঠিক আছে তোমরা যেখানে আমিও সেখানে ব্রো তুমি একটা ভালো থাকার জায়গা দেখো আমরা সেখানে সবাই সুখে সুখে থাকব ঠিক আছে দেখছি ব্রো আমি একটা আছে অ্যামাজনের জঙ্গলে ভালো রিসার্চ পেজ চলে আমি সেখানে যাই আর নাটকটা দেখে লাগলো মালাই লাগলো তো আর
আছে ক্লাসরুম আছে চক আছে টিচারের বক বক আছি আমি নিজের মনেই অন্তরে আছে বইয়ের ভেতর ভূত আছে মোগল আর রাজপুত ছেড়ে দিন আমাকে প্লিজ ছেড়ে দিন আছে গভীর দীর্ঘশ্বাস আছে শিক্ষার পরিহাস আছে ফেল আছে পাশ বিরক্তি বারো মাস ওরা বড় হবে চড়বে গাড়ি আর আমি কাটবো ঘাস লা 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 ল